ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমি খুব ভালো আছি। স্ট্রেস ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা। তো ফ্রেন্ডস, আমরা চলে এসেছি কামাখ্যা মন্দিরে, আর আজকে থেকে হচ্ছে অম্বুবাচী মেলা স্টার্ট। তো জটফট করে আমরাও চলে এলাম অম্বুবাচী মেলা দেখতে, আর ভিডিওটি পুরো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো হঠাৎ বলতে পারো কামাখ্যাতে আসা, হঠাৎ করে বলছিলো বর যে চলো রেডি হয়ে নাও, আমি আসছি তাড়াতাড়ি অফিস থেকে, আজকে তাড়াতাড়ি এসে তোমাদেরকে নিয়ে যাবো কামাখ্যা মেলাতে। তো আমি আর আমার মেয়ে জটফট রেডি হয়ে বসে পড়লাম, আর বর আসতেই আমরা চললাম কামাখ্যা মন্দিরে। তো আজকে হচ্ছে 22 জুন, আর আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো আজকে থেকে মেলা স্টার্ট, আর কে কে আসছো মেলাতে অবশ্যই কমেন্টে জানাবে। তো হঠাৎ করে আমরা প্ল্যানিং করে চলে এলাম অম্বুবাচী মেলাতে। তো তখন বাজছিল 3টে, আর 3টের থেকে কিন্তু একটা দুটো গাড়ি চলছিল তখন অবধি, কিন্তু সন্ধ্যার পরে থেকে 22 জুন থেকে আর গাড়ি চলাচল বন্ধ হয়ে যাবে। গেট থেকে তোমাদেরকে হেঁটে হেঁটে পুরো উপরে উঠতে হবে। তো আমাদের ভাগ্য ভালো যে আমরা পেয়ে গেছি, তো এখান থেকে আমরা গেটের সামনে থেকে একটা অটোয় করে আমরা উঠে পড়লাম। তো অটোতে উঠে তারপর আমরা চললাম মা কামাখ্যার উদ্দেশ্যে। দেখতে পাচ্ছ কত তীর্থ যাত্রী, কত পুলিশ, কত সাধু সন্ত, কত কিছু, এত বড় মেলা হচ্ছে। আর যদি গুয়াহাটিতে আসতাম না কামাখ্যা মন্দিরে, তাহলে বুঝতে পারতাম না এত সুন্দর অম্বুবাচী মেলা হয় কামাখ্যাতে। তো এই যে এত ভলেন্টিয়ার, তারপর পুলিশ, মানে অনেক অনেক ভালো করেছে, সিকিউরিটি একদম ভালো। তো খুব ভালো সিকিউরিটি দিচ্ছে কিন্তু ওরা। আর এই যে এত দূর দূর থেকে এত লোক আসছে আমাদের, মানে ভাগ্য করে এদেরকে দেখা। তো সবসময় প্রায় যাই আমরা, গুয়াহাটি আসার পর আমি একবার গিয়েছি, আর এই যে সেকেন্ড টাইম যাচ্ছি এখন আবার। মানে তখন এতটা সিকিউরিটি ছিল না অম্বুবাচী মেলার জন্য, এতটা সিকিউরিটি দিয়েছে। তারপর মানে খুব সুন্দর রুলস রেগুলেশন করেছে কামাখ্যা মন্দিরে। তো এই যে আমরা কথা বলতে বলতে উঠে পড়লাম, আর দেখতে পাচ্ছ এই যে গ্রিন কালারের যারা, এরা হচ্ছে সিভিল ডিফেন্স আর কি। তো এরাও কিন্তু অনেক ভালো কাজ করছে। আর এত দূর দূর থেকে সাধু সন্ত এসেছে, এটা কিন্তু ভাগ্য করে দেখা। তো যাই হোক, ভাগ্য ভালো এই জন্য এদেরকে দেখতে পেয়েছি। আর এই যে এত লোকের ভিড়, এত লোকের ভিড় স্ট্যাচুর পাপার কুলে হয়ে যাচ্ছে। তো এই যে আমরা উঠছি এখন মন্দিরের সামনে, এই যে স্ট্যাচুর পাপা স্ট্যাচুর কুলে নিয়ে হেঁটে যাচ্ছে। আর এই যে কত লোক, কি বলবো, একজনের গায়ে আরেকজন লেগে যাচ্ছে এরকম। তো এভাবে করেই আজকে কিন্তু মায়ের দর্শন করতে পারবো না, কিন্তু অনেক লেটই এসেছি, আর আজকে দর্শন করা যাবে না। আজকে কিন্তু দর্শনের লাস্ট টাইম, সন্ধ্যার পরে থেকে, যখন রাত্রে থেকে আর দরজা বন্ধ থাকবে, কামাখ্যা মার দরজা কিন্তু বন্ধ করে দেবে ওরা আজকে থেকে। তো যারা যারা আজকে দর্শন করছে লাস্ট আজকেই করবে, আর করা হবে না। তো এই যে সাইডে থেকে দেখছো দুজন লোক যাচ্ছে, নিয়ে কি নিয়ে যাচ্ছে কাঁধে করে, এটা হচ্ছে ফুল, বেল, তুলসী পাতা, যেগুলো অনেক বেশি হয়ে গেছে, আর এখন তো দরজা বন্ধ করে দেবে কামাখ্যা মন্দিরে। তো এই জন্য এগুলি নিয়ে ওরা কোথায় জানি রাখবেন, জানি না, যাই হোক। তো এই যে আমরা কথা বলতে বলতে বার চলে আসলাম মন্দিরে, গেটের সামনে এত সুন্দর করে সাজিয়েছে, দেখো এত সুন্দর লাগছিলো কিন্তু দেখতে। এই যে ভিতরের দৃশ্যগুলো তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো কি সুন্দর করে সাজিয়ে তুলেছে কামাখ্যা মায়ের মন্দিরটা, অনেক সুন্দর করেছে। রাত্রিবেলা এই লাইটগুলি জ্বলবে, আরও সুন্দর লাগবে কিন্তু। তো আমরা 3:30টার দিকে পৌঁছে গেছিলাম এখানে, তখন অনেকটা রোদও ছিল। একটা কথা বলতে পারো, কয়েকদিন থেকে অনেক বৃষ্টি হচ্ছিলো, কিন্তু অম্বুবাচী মানে ধরার সঙ্গে সঙ্গে এত মানে ভালো ওয়েদার করেছে, এত সুন্দর ওয়েদার, সবাই আসতে পারছে, সবাই আসতে পারছে, অনেক ভালো লাগছে কিন্তু সত্যি। এই যে এখানে অনেক দূর দূর থেকে অনেক অনেক কিন্নররাও আসছে, মানে অনেক ভালো লেগেছে কিন্তু সত্যি, না গেলে বুঝতে পারতাম না এত সুন্দর একটা মেলা হয়। এই যে চারিদিকে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে তুলেছে ওরা। তো আমরা এখানে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে দিয়ে, এই যে একজন সাধু বাবা বসে আছেন, দেখছো কত সাধু দেখলাম, কত ভালো লাগলো সত্যি। তো ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে দিয়ে এখানে আমরা বসে এই যেদিকে দৃশ্যটা দেখছি, এই দেখো ওর লুক, আর লুক অনেক লুক, কিন্তু খুব ভালো লাগছিলো এই সাজানোর পর, দৃশ্যটা অনেক সুন্দর লাগছিলো। তো প্রায়ই তোমরা এই জায়গাটার ফটো বা ভিডিও দিয়ে থাকো, তো আমি এখানে বসে একটু ফটো উঠালাম, ভিডিও করলাম,
তারপরে এই যে আমরা এদিকে চলে আসলাম, শ্রেয়াংশী বাবাকে বললাম চলো একটু ঘুরে ঘুরে দেখি, আজকে তো আর মায়ের দর্শন করতে যাচ্ছি না, তাহলে এদিকে একটু ঘুরে ঘুরে যাই। তো এই যে আমি দেখতে পাচ্ছি আরও সাধু সন্ত আছে, মানুষ লোক অনেক অনেক ভালো লাগছে, কিন্তু সত্যি অনেক ভালো লাগছে। অম্বুবাচি মেলাতে যারা যারা আসবে একবার এসো, দেখতে পাবে অনেক দূর দূর থেকে আসে সাধু সন্ত, কিন্তু হিমালয় থেকেও আসে শুনেছি। কিন্তু একটা কথা মানে অনেক রহস্যময় শুনেছি আমি, যে ওরা অম্বুবাচি লাগার টাইমে আসে, আবার কোথায় কোন সময় যায় চলে যায় সাধুরা কেউই জানে না। তো যাই হোক, তারপর আমরা বেরিয়ে পড়লাম কিছু কিনবো বলে, কিন্তু কিছু কেনার ক্ষমতা নেই এখানে, অনেক লোক অনেক লোক, ঠেলা ঠেলি, ভিড়, কী বলবো, কিছু মানে কিনতেও পারছিলাম না, যাই এক দুটা খেলনা স্ট্যান্ড সেই জন্য কিনেছি, তারপর আমরা বেরিয়ে পড়েছি। কথা বলতে বলতে আমরা আর বেশি সময় অপেক্ষা করিনি, সন্ধ্যা হয়ে যাবে বলে শ্রেয়াংশী একটু দুষ্টুমি করছিল বলে আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। তারপর আমরা বেরোনোর পর একটা ক্যাব বুক করে নিলাম, আর ক্যাবে করে আমরা আবার বাড়ির দিকে রওনা দিলাম। তো ওদিকে যাচ্ছিলাম, খুব সুন্দর রাস্তা হচ্ছে, কিন্তু এদিকে কামাখ্যা মন্দিরের নিচে আরেকটা রাস্তা হচ্ছে নতুন, এদিক থেকে ভিউ কী বলবো, ব্রহ্মপুত্র দেখতে পাচ্ছ তোমরা, কী সুন্দর কী সুন্দর, আমি ভিডিও না করে পারলাম না। এই দেখো এদিকে ব্রহ্মপুত্র দেখা যাচ্ছে একটু একটু, কিন্তু আর ভিডিওতে তোমরা ভালো করে দেখতে পাচ্ছ না, কিন্তু আমি এখানে দেখে এত সুন্দর লাগছিলো এই জন্য একটু ভিডিও করে নিলাম। আর এই রাস্তাটা হওয়ার পর মানে সবাই এদিকেও যাবে, এখনও কমপ্লিট হয়নি রাস্তাটা। এই রাস্তাটা কিন্তু খুব সুন্দর, এই কামাখ্যা মন্দিরের অপোজিটে নিচে দিকে একটা রাস্তা গিয়েছি ওই রাস্তাটা। তো এই যে কথা বলতে বলতে যাই হোক আমরা বাড়ি চলে যাচ্ছি। তো আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্য কমেন্টে জানাবে, আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবে এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের জন্য টাটা, আর তোমাদের কামাখ্যা মন্দিরের অম্বুবাচি মেলাটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে দিও। তো বাই বাই।